বিজেপির প্রাক্তন মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় সামাজিক মাধ্যমে লিখে দল ও সাংসদ পদ থেকে আলবিদা জানিয়েছেন। এরপরেই বিভিন্ন জল্পনা শুরু হয়েছে রাজ্য বিজেপি ও রাজ্য রাজনীতি। ঘটনা প্রসঙ্গে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, সামাজিক মাধ্যম ও টিভিতে দেখে জানলাম এটা আসানসোলের জন্য মোটেই ভালো হচ্ছে না, ওনার সাথে কথা হয়নি আমার। অপরদিকে আসানসোলের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, এটা আরও আগে হওয়া উচিত ছিল, আগে হলে আসানসোলের ভালো হতো। উনি আসানসোলের মানুষকে দুটো উপহার দিয়ে গেছেন, দুটি কারখানা, একটি হিন্দুস্তান কেবল ও বার্নস্টার কোম্পানি। এটাতে ফেসবুক পোস্টটা টিভিতে দেখে জানলাম, তো এটা কোনো মতে আসানসোলের জন্য ভালো খবর না। উনি আসানসোলের সাংসদ এবং এই 26 তারিখ আমার ওনার সঙ্গে কথা হয়েছিল এবং উনি বললেন যে আমি জিজ্ঞেস করলাম দাদা কবে আসছো, উনি বললেন যে আসছি কয়েকদিনের মধ্যে আসছি, তারপর একসঙ্গে ঘুরবো আবার করবো একসঙ্গে। কেন এটা হলো সঠিক আমি জানি না, যতক্ষণ একবার কথা না হচ্ছে ওনার সঙ্গে ঠিক বোঝা সম্ভব হচ্ছে না। তো এই ধরনের ব্যক্তি রাজনৈতিক পরিসরে থাকলেই ভালো হয়, আর সাংসদ হিসাবেও এখন আসানসোলকে অনেক কিছু দেওয়ার আছে ওনার। তো আমরা মনে প্রাণে চাইবো উনি রাজনীতির জন্য না ছাড়ে আর আসানসোলের সাংসদ পদের জন্য না ছাড়ে, এটা মনে প্রাণে আমি চাইবো। সাংসদ বাবুল সুপ্রিয় আজকে দলটা ছড়ছেন, তো এ ব্যাপারে কী বলবেন আপনি? দেখুন, বাবুলদা আমাদের একটা লোকপ্রিয় আসানসোলের সাংসদ আছেন, তিনি দুবার মন্ত্রী ছিলেন, কেন্দ্রে মন্ত্রী যাবে আসবে সেটা মোদিজির নিজস্ব টিম আছে, মোদিজি সেই নেতৃত্ব দেবেন। বাবুলদা এক ভালো শিল্পী আছেন, গায়ক আছেন, ওনার গান আজও মানুষরা, লক্ষ লক্ষ মানুষরা সকাল বিকেল শুনে FM-এর মাধ্যমে। উনি রাজনীতি ছাড়ছেন এই সময়ে, আসানসোলের এই কোভিডের সময় কোনো ইলেকশন মানুষ পছন্দ করবে না, আসানসোলের মানুষ ওনাকে পছন্দ করে 2024 পর্যন্ত ওনাকে সাংসদ বানিয়ে পাঠিয়েছে। আসানসোলের অনেক উন্নয়নের কাজ ওনার হাতে এখনও পড়ে আছে, বাকি আছে, যেগুলো উনি করবেন। এখন এই মুহূর্তে আসানসোলের মানুষের জন্যে ওনাকে দলটা না ছেড়ে সাংসদ হয়ে আসানসোলের উন্নয়ন করাটা অনেকটাই দরকার আছে। আপনাদের আসানসোলেরই MP এবং সহকর্মী আপনাদের, তিনি আজ থেকে বলছেন বাবুল সুপ্রিয় রাজনীতি জীবন থেকে সন্ন্যাস নিচ্ছে, কিন্তু আমি বিজেপিতেই থাকবো, অন্য কোনো দলে যাব না। দেখুন, এইটা তো আরও আগে হওয়া উচিত ছিল, এটা আরও আগে হলে আসানসোলের ভালো হতো। তো আমরা তাহলে এটা যে সেরা উপহার ওনার রাজনৈতিক জীবনে উনি আসানসোলের জন্য দিয়ে গেলেন, যে হিন্দুস্তান কেবলসকে বন্ধ করে এবং বার্নস্ট্যান্ডার্ডকে বন্ধ করে মন্ত্রিত্ব থাকাকালীন, এবং এটা বিজেপির উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দ জেনে গেলেন যে এরকম ব্যাপার আছে। বাবুল সুপ্রিয় আসানসোল শিল্পাঞ্চলের মানুষের জন্য কোনো কাজ করেননি, কারণ GR থেকে শুরু করে কোনো কিছুই ঠিক মতন ওঠানো হয়নি, SDO অফিস থেকে সেগুলো পড়ে আছে, এবং সাধারণ মানুষ সার্টিফিকেটের জন্য MP-র একটা সইয়ের জন্য ঘুরে ঘুরে বেড়াতেন, কিন্তু ভারতবর্ষের হিন্দুত্বের রাজনীতির জন্য কিছু ভোট উনি পেয়ে গিয়েছিলেন, যেটা মানুষ পরবর্তীকালে আফসোস করেছিলেন যে তাদের সাংবিধানিক অধিকারটা তারা এরকমভাবে ব্যর্থতার মধ্যেখান দিয়ে তারা প্রয়োগ করেছিলেন। এই প্রয়োগের কথা বাবুল সুপ্রিয় যদি এটা মনে করেন যে এরকম যে আপনি ওই দলেই থাকবেন, তাহলে ওনার রাজনীতি থেকে সন্ন্যাসের কোনো প্রয়োজনীয়তা মনে হয় নেই, কারণ ওনার রাজনৈতিক নেতৃবৃন্দই ওনাকে সন্ন্যাসে পাঠিয়ে দিয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।